আসসালামু আলাইকুম। সাপোজ আপনার সামনে যদি অর্ধেক ভরা একটি গ্লাস দেওয়া হয়, তাহলে আপনি কিভাবে দেখবেন? অবশ্যই দুইটা জিনিস আসবে, কেউ বলবে অর্ধেক ভরা গ্লাসটি, আবার কেউ বলবে অর্ধেক খালি গ্লাসটি। সো আপনি যেটাই বলেন না কেন, সবসময় পজিটিভ থিঙ্কিং নেবেন। কারণ আপনি যদি বলেন যে অর্ধেক খালি আছে, আপনি খালি কেন দেখবেন? আগে আপনি সবসময় দেখবেন ভরা আছে। কারণ সব কিছুতেই কোনটা ভালো, আশাবাদী লোকরা সবসময় ভালোটা খোঁজার চেষ্টা করে, যে কোনে ভালো আছে কিংবা অল্প একটু তো আছে, এইটা এইসব চিন্তা করে। আর যে যদি চিন্তা করে যে এইটা অর্ধেক খালি আছে, এই ধরনের মানুষগুলো নেতিবাচক ধরনের হয়। এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো, আমরা অনেক কিছুই করি বা অনেক কিছু সবার সামনে ঘটে, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের খুব প্রভাব ফেলে। যেমন কিছু কিছু কাজ আছে, প্রথম কাজে অনেক প্রভাব ফেলে, প্রথম ইমপ্রেশন অনেক কিছু তৈরি করে দেয়। সো এইরকমভাবে অনেকে অনেক কিছু করে, এবং সবসময় চেষ্টা করবেন পজিটিভ থিঙ্কিং, এবং সব কিছুতেই যদি পজিটিভ থিঙ্কিং নিয়ে আসবেন, তাহলে দেখবেন আপনার কাজ এবং আপনার সবার সামনে যে কোনো যা জায়গায় করেন, যাই করেন না কেন, সব কিছুতেই ভালো হবে।